ইতালীয় চীন ফেরত 157 জনকে স্বাস্থ্য পরীক্ষার জন্য আশকোনা হজ ক্যাম্পে নেওয়া হয়েছে। সেখানে এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী সাবিনা পুথি, তিনি যুক্ত আছেন আমাদের সঙ্গে। পুথি, স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম সম্পর্কে জানাবেন, আর ক্যাম্পের বাইরের অবস্থা কি? ধন্যবাদ এজি, আমি আপনাকে শুরুতেই বলতে চাই যে আশকোনা হজ ক্যাম্পে যে গতকাল কাতার এয়ারওয়েজে যে 58 জন আসার কথা আমরা বলছিলাম, তো রাতের অর্থাৎ করোনা পরীক্ষা হয়েছিল এই মাত্র তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। তা এখানে বেশ কয়েকজন আছেন যাদেরকে করোনা পরীক্ষার জন্য আনা হয়েছিল, তো স্বাস্থ্য অধিদপ্তরে তারা যে করোনা পরীক্ষার পর তাদেরকে তাদের কোনো সন্দেহ না থাকায় কিংবা কোনো শনাক্ত করতে না পারে বরং তাদেরকে ছেড়ে দিচ্ছেন এবং বলেছেন যে হোম কোয়ারেন্টাইনে থাকতে। তো তাদের একজন গতকাল বলছে কাছ থেকে একটু ছোট করে জানতে চাই আপনার দুই দিন তিন দিন পরে ওনারা ইনকোয়ারিতে আসবে বাসায়, বাসায় ওনারা আসে রুগী দেখবে, রুগী ঠিক আছে ঠিক আছে সমস্যা নাই। এখানে কি ধরনের পরীক্ষা করা হয়েছে আপনাদের? এখানে বুঝিনি আপনার কথা। এখানে আপনাদের কি ধরনের ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, কিভাবে পরীক্ষা করা হয়েছে? ট্রিটমেন্ট না, আমাদেরকে জাস্ট আমাদের টেম্পারেচারটা দেখছে, আমাদের টেম্পারেচারটা ঠিক আছে কিনা। আলহামদুলিল্লাহ আমরা সবাই ঠিক আছি, কারো কোনো প্রবলেম হয় না, মোটামুটি সবাই ঠিক আছে। আপনাদের কি নির্দেশনা দিয়েছে বাসায়? আমাদের নির্দেশনা মোটামুটি ভালোই দিয়েছে, খারাপ তাই নাই, বলছে যে আপনারা সবাই সুস্থ আছেন, কোনো সমস্যা নাই, নেক্সট কোনো সমস্যা হলে আমাদের নাম্বার রাখছে, সব কিছু রাখছে, ওনারা আমাদেরকে কল করবে বা আমাদের প্রয়োজন হলে আমরা ওনাদেরকে কল করবো, এটাই। আপনারা কতজন ছিলেন একসঙ্গে? থাকবো, এটা তো আমাদের জন্য বেটার, এটা আমাদের জন্য বেটার। যেমনটি শুনছিলেন আসলে জি, তারা এখানে গতকাল রাত থেকে আসলে তারা এখানে রয়েছেন, তাদের আত্মীয় স্বজনরাও এখানে অপেক্ষা করছিলেন। প্রতি ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।